Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. নমস্কার, নতুন শুভ নববর্ষে আজকে প্রথম ভিডিও বানাতে গিয়ে প্রথমে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করছি এই বছরটা আপনাদের অনেক অনেক ভালো কাটুক, আপনাদের সকল স্বপ্ন পূরণ হোক। আজকে আমরা ইস্ট বেঙ্গল এটিকে মোহনবাগানের এবং মহামাদানের কিন্তু আপডেট রয়েছে এই ভিডিওটাতে, কিন্তু ইস্ট বেঙ্গলের একটা বিরাট বড় ট্রান্সফার আপডেট রয়েছে, এটিকে মোহনবাগানের ট্রান্সফার নিয়ে আপডেট রয়েছে, মহামাদানের আগামী ম্যাচ নিয়ে আলোচনা রয়েছে। তো এই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে এই চ্যানেলটি শ্রীবৃদ্ধি ঘটুক এই আশা এই কামনা রেখে নতুন ভিডিও বছরের নতুন ভিডিও শুরু করছি। প্রথমে আসব ইস্ট বেঙ্গলের খবর নিয়ে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুলতে কিন্তু ইস্ট বেঙ্গলে ফুটবলার নেওয়া শুরু হয়ে গেল। আমাদের কাছে খবর রয়েছে স্প্যানিশ জাত হন্ডুরাসের স্ট্রাইকারের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে ইস্ট বেঙ্গল ক্লাব। আমার কাছে যা খবর রয়েছে এই মুহূর্তে জোনাথন মেইজা, হ্যাঁ বন্ধুরা, এই জোনাথন মেইজার সঙ্গে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে ইস্ট বেঙ্গলের। হন্ডুরাসের এই স্ট্রাইকার, তিনি কিন্তু আদতে স্প্যানিশ স্ট্রাইকার, স্প্যানিশ নাগরিক, কিন্তু জন্মসূত্রে স্প্যানিশ হলেও তিনি কিন্তু হন্ডুরাসের হয়ে ফুটবল খেলেন। ফলে এই হন্ডুরাসের স্ট্রাইকার জোনাথন মেইজার সঙ্গে কিন্তু অনেক দূর কথাবার্তা বলছে ইস্ট বেঙ্গল ক্লাব। যা খবর রয়েছে এই ফুটবলারটি পাওয়ার ব্যাপারে অনেক দূর এগিয়েও গেছে ক্লাব, যে কোনো মুহূর্তে সই হয়ে যেতে পারে। ফলে ইস্ট বেঙ্গলে যে একজন স্ট্রাইকার আসছে সেটা কিন্তু আমি আপনাদের আগেই বলেছিলাম এবং সেটা কিন্তু সত্যি হতে চলেছে। আমরা আপনাদের আগেই বলেছিলাম যে ইস্ট বেঙ্গল কিন্তু একজন ভালো পজিটিভ স্ট্রাইকার চাইছে, যেহেতু কিল্টন সিলভা রয়েছে তার পাশে কিন্তু একজন ভালো মানের স্ট্রাইকার দরকার। সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের টিম ম্যানেজমেন্ট অনেকদিন ধরে উপলব্ধি করেছিলেন এবং শেষ পর্যন্ত জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুলতেই তারা কিন্তু ভালো একজন স্ট্রাইকারের খোঁজ চালাচ্ছিল এবং সেই ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ এই মুহূর্তে যা শুনতে পাচ্ছি বা জানতে পারছি হন্ডুরাসের স্ট্রাইকার জোনাথন মেইজা, তার সঙ্গে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। এদিকে ইস্ট বেঙ্গলে সম্ভবত ছাড়তে চলেছেন অ্যালেক্স লিমা। আমরা জানতে পারছি যে অ্যালেক্স লিমা নাকি ক্লাবের কাছে নিজেই ছাড়পত্র চেয়েছেন, কেননা স্টিফেন কনস্ট্যান্ট তাকে খুব একটা ব্যবহার করতে পারছেন না, পুরো সময় খেলার মতো তার শারীরিক সক্ষমতাও এখন বর্তমানে নেই। গত বছর তিনি জামশেদপুর এফসির হয়ে যতটা তিনি ওয়াকআউট নিতে নিয়েছেন এবছর কিন্তু তিনি স্টেটে পারছেন না, বিশেষ করে তিনি কিন্তু পুরো 90 মিনিট খেলার মতো পরিস্থিতি তার নেই। ফলে তিনি নাকি নিজেই ক্লাবের কাছ থেকে তিনি ছাড়পত্র চেয়েছেন। যা খবর রয়েছে ইস্ট বেঙ্গল কিন্তু তাকেও ছেড়ে দিতে চাইছে এবং তার বদলে একজন মাঝমাঠের ফুটবলার নিতে চাইছে, তার সঙ্গে এখনও আলোচনা চলছে, হয়তো তাকে ছেড়ে দেওয়া হবে। এবং যা খবর রয়েছে ইস্ট বেঙ্গল কিন্তু একজন মাঝমাঠের বিদেশি ফুটবলার নিতে চলেছে, যা খবর রয়েছে এখনও পর্যন্ত একজন স্প্যানিশ মিডফিল্ডার ও একজন অস্ট্রেলীয় ম্যাচ মিডফিল্ডার এ সময় কথাবার্তা অনেক দূর এগিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা কিন্তু অনেকটা বলতে গেলে প্রাথমিক পর্যায়ে রয়েছে, চূড়ান্ত কথাবার্তা এখনও শুরু হয়নি। যখনই একটা ভালো লিঙ্ক আপ পাওয়া যাবে অবশ্যই আপনাদের জানিয়ে দিব, কিন্তু এটুকু কিন্তু নিশ্চিত রয়েছে যে এই মুহূর্তে ইস্ট বেঙ্গলে কিন্তু হন্ডুরাসের স্ট্রাইকার আসতে চলেছেন। এখনও পর্যন্ত কথাবার্তা অনেকটা পজিটিভ বলতে গেলে প্রায় কনফার্ম হতে চলেছে, এই জোনাথন মেইজা তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে আসতে চলেছেন। পাশাপাশি ইস্ট বেঙ্গল কিন্তু বেশ কিছু স্বদেশি ফুটবলার নিতে ঝাঁপাচ্ছে। আমরা আগেই বলেছিলাম যে মুম্বাই সিটি এফসির বেশ কয়েকজন ফুটবলারের উপর ইস্ট বেঙ্গল নজর রয়েছে, সেটা কিন্তু অনেকটাই একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বলতে গেলে লোনে কিন্তু দুজন ফুটবলারকে নিতে চলেছে ইস্ট বেঙ্গল। যা আমার কাছে যা খবর রয়েছে মুম্বাই সিটির সঙ্গে কথাবার্তা শেষ হলেই হয়তো মুম্বাই সিটি থেকে দুজন ফুটবলার ইস্ট বেঙ্গলে আসতে চলেছেন। এবার আসবো আমরা এটিকে মোহনবাগানের খবর নিয়ে। এটিকে মোহনবাগান কিন্তু জনি কাউকের পরিবর্তন বেছে নিয়েছে। তারা উরুগুয়ে ফুটবলার গ্যালগোকে ইতিমধ্যে সই করেছে। এই গ্যালগো তিনি কিন্তু ইতিমধ্যে উরুগুয়ের ক্লাব সুত আমেরিকাতে খেলছেন, তাকে কিন্তু দলে নিয়েছে এটিকে মোহনবাগান। আপনারা সকলে জানেন কাউকে অসুস্থ হওয়ার পর থেকে মাঝমাঠে একজন ভালো মানের বিদেশি ফুটবলারের খোঁজেছিল এটিকে মোহনবাগান, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু উরুগুয়ের ক্লাব সুত আমেরিকা থেকে গ্যালগোকে সই করেছে। এই গ্যালগো আপনারা জানেন ভারতীয় ফুটবলের যথেষ্ট সুপরিচিত নাম, তিনি কিন্তু এর আগে নর্থ ইস্ট ইউনাইটেডে খেলে গেছেন, একজন ভালো মানের অ্যাটাকিং মিডিও এই ফুটবলারটি। এখন দেখার যে তিনি এটিকে মোহনবাগানে এসে কেমন ফুটবল খেলেন, তার উপর কিন্তু এটিকে মোহনবাগানের পারফরমেন্স অনেকটা নির্ভর করছে যে তিনি তারা আইসিএলে চ্যাম্পিয়ন হতে পারে কি না।
এদিকে শুধু তাই নয়, তারা কিন্তু বেশ কিছু নতুন ফুটবলারকেও তুলে নিয়েছে ভারতীয় ফুটবলারকে। যেমন তারা লালথা থুঙ্গা থাউরিং, যিনি আসলে পুইতিয়া নামে পরিচিত, তাকে কিন্তু সই করিয়ে নিয়েছেন কেরালা বাস্টার থেকে। পাশাপাশি জুনিয়র দল বা জুনিয়র দলের ডেভেলপমেন্টের জন্য কিন্তু বেশ কিছু ফুটবলারকে তারা সই করে নিয়েছেন। তারা ছজন ফুটবলারকে সই করিয়েছেন, এদের মধ্যে হলেন গোলকিপার রয়েছেন সৈয়দ জাহিদ, রাইট ব্যাক রয়েছেন প্রীতম মিটাই, লেফট ব্যাক রয়েছেন অমনদীপ সিং, মিডিও রয়েছেন শিবাজিৎ সিং, উইঙ্গার পজিশনে রয়েছেন টাইসন সিং, ফরওয়ার্ড রয়েছেন সুহাল ভাট। এরা কিন্তু তারা ইন্ডিয়ান এরাজ দলে ছিলেন। তো আইএসএলে ঘরের মাঠে এদিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে 14 জানুয়ারি। তো সেই ম্যাচের আগে আপনারা সকলে জানেন যে 4 জানুয়ারি পর্যন্ত কিন্তু ইতিমধ্যে ছুটি দিয়ে রেখেছেন কোচ হুন ফেরেন্দো, কিন্তু ফুটবলারদের ছুটি দিয়েছেন। 5 তারিখ থেকে তারা নতুন অনুশীলন শুরু করছেন। এদিকে দল কতটা পরিণত হতে পারে সে ব্যাপারে কিন্তু যথেষ্ট অকিবহল এটিকে মোহনবাগানের কোচ ফুরান্দো। তিনি কিন্তু এখনও পর্যন্ত যা খবর রয়েছে যে 12 ম্যাচে কিন্তু 23 পয়েন্ট নিয়ে আপাতত টেবিল তালিকায় 3 নম্বরে পজিশন রয়েছে এটিকে মোহনবাগান। এবার আসবো মোহামেডানের খবর নিয়ে। মোহামেডান স্পোর্টিংয়ের কিন্তু কোচ বদল হয়েছে, আপনারা সকলে জানেন। প্রায় 5 দিন হতে চললো যে কিপু ভিকুনা কিন্তু এই মুহূর্তে মোহামেডানের কোচের দায়িত্ব রয়েছেন। তিনি আসার পরেই তিনি কিন্তু জামশেদপুর এফসি থেকে নিয়ে এসেছেন শেখ সাহিলকে। এই শেখ সাহিল কিন্তু মোহনবাগান দল যারা চ্যাম্পিয়ন হয় আই লিগে, সেই সময় মোহনবাগান দলের সদস্য ছিলেন। তিনি কিন্তু এই মুহূর্তে জামশেদপুর এফসিতে খেলছিলেন এবং সেখানে কিন্তু তিনি রিজার্ভ বেশিরভাগ ম্যাচ তিনি বসেছিলেন। ফলে যেহেতু তিনি একটা খেলার সুযোগ পাচ্ছিলেন না, ফলে কিপু ভিকুনার ডাকে শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়ে মোহামেডানে সই করেন। ফলে শেখ সাহিল আশায় কিপু ভিকুনা নিয়ে যথেষ্ট আশাবাদী যে মোহামেডান এবার ভালো ফুটবল খেলবে, এবং বিশেষ করে জোসেফ মার্কাস জোসেফ এবং ডাউদাদের অনবদ্য পারফরমেন্স তাকে কিন্তু যথেষ্ট বলতে গেলে উদ্বুদ্ধ করেছে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের বিরুদ্ধে খেলার পর। বিশেষ করে জোসেফ এবং দাউদা যেভাবে ফুটবল খেলেছেন বিগত ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের বিরুদ্ধে, সেই ম্যাচ দেখে কোচ ভিকুনা যথেষ্ট আশাবাদী যে এবার কিন্তু মোহামেডান অবশ্যই ঘুরে দাঁড়াবে। বিশেষ করে সেটপিস মুভমেন্ট থেকে যে নতুন নতুন বেশ কিছু সেটপিস মুভমেন্ট দেখা গেছে ইস্টবেঙ্গল রিজার্ভ দলের বিরুদ্ধে, সেগুলো থেকে বোঝা যাচ্ছে যে যথেষ্ট কিন্তু তিনি ইতিমধ্যেই বেশ কিছু সেটপিস মুভমেন্ট দলে কিন্তু আয়ত্ত করেছেন এবং সেগুলো কিন্তু তার একটা হাতিয়ার হতে চলেছে পরবর্তী ম্যাচগুলির ক্ষেত্রে। এবং তিনি কিন্তু একটার পর একটা ম্যাচ ধরে এগোতে চাইছেন। তিনি চাইছেন যে যাতে মোহামেডান স্পোর্টিং একটা করে একটা ম্যাচ জিততে পারে এবং দল একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। ফলে এই কোচ কিপু ভিকুনাকে ঘিরে মোহামেডান সাপোর্টারদের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। তার আশাবাদী যে এই কোচকে হাত ধরেই মোহামেডান কিন্তু আবার পুনরায় ঘুরে দাঁড়াবে।